हाय एवरीवन क्या अवस्था सबार केमन आছেন সবাই सो आशा करी सबाई ভালো আছেন। सो गाइज আজকের থাম্বনেল থেকে অলরেডি বুঝে গেছেন আজকে আমরা কি বিষয়ে এডিটিং করতে চলেছি। আজকে মূলত হবে পোস্টার ডিজাইন বলতে পারেন, থাম্বনেল ডিজাইন বলতে পারেন, ঠিক আছে। সো আমি ভাবলাম আমি যেহেতু এখন থেকে বাংলা ফন্টে মানে কিছু থাম্বনেল ডিজাইন করতেছি আমি কেননা একটা পোস্টার ডিজাইন টাইপের করি, ঠিক আছে। সো গাইজ নিজের ছবি দিয়ে এডিট করেছি আর অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। আর আপনারা যদি কেউ থাম্বনেল বা ফটো এডিটিং করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে। আর যে সকল ভাই ব্রাদার আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ গাইজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা আমার চ্যানেল থেকে কিছু না কিছু শিখতে পারবেন। আর আগে তো বলেই দিয়েছি আমার মূল উদ্দেশ্য থাকে আপনারা যাতে কিছু না কিছু শিখতে পারেন আমার টিউটোরিয়াল থেকে। সো গাইজ বেশি কথা বলবো না, ঝটপট পোস্টার ডিজাইনটা মানে থাম্বনেল ডিজাইনটা আমরা শুরু করে দেবো, ঠিক আছে। আর স্টেপ বাই স্টেপ যেগুলো দেখাবো আপনারা ফলো করলে আপনারাও এমন থাম্বনেল ডিজাইন করতে পারবেন। সো গাইজ চলেন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে কি করব ফটোশপটা ওপেন করে নিলাম, দেন ওপেন থেকে ফাইল থেকে ওপেনে দেন প্রথমে আমি কি করব আমার যে ফটোটা আছে সরি গাইজ সো আমার যে ফটোটা আছে এটাকে আমি কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট করে নেব, ঠিক আছে। মানে আমি এখন পেন টুল দিয়ে কাটবো না কারণ এটা দিয়ে কাটতে গেলে অনেক সময় চলে যাবে আর আপনারা এত বড় টিউটোরিয়াল দেখতে আপনাদেরও ভালো লাগবে না, ঠিক আছে গাইজ। সো কুইক সিলেকশন টুল দিয়ে প্রথমে আমি আমাকে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে গাইজ। সিলেক্ট করার পরে দেন হ্যাঁ এটা ঠিক আছে কন্ট্রোল জে প্রেস করলাম, দেখেন আমি একটু কেটে নিলাম। দেন এখান থেকে চলে যাবো ও সরি গাইজ আপনি চাইলে এখানে সিলেকশন থেকে যে রিফাইন মার্কস এজ, ঠিক আছে, এখান থেকে আপনার যদি অতিরিক্ত চুল আপনি ফেরত পেতে চান এইটা করে নেবেন যদি ছবির কোয়ালিটি ভালো থাকে আর কি, ঠিক আছে। সো আমি একটু রিফাইন করে নিলাম দেন ওকে করে দিলাম। ওকে করার পর কন্ট্রোল জে প্রেস করলাম কপি করে নিলাম। দেন এখন আনবো যে মেয়ে মডেলটা আছে এটাকে। সো এটা আমার ফার্স্ট টাইম বলতে পারেন পোস্টার ডিজাইন বা থাম্বনেল, ঠিক আছে। সো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। যদি আপনারা বলেন নেক্সটে আরও অনেক টিউটোরিয়াল এই বিষয়ে অনেক টিউটোরিয়াল আনবো আশা করি, যদি আপনারা লাইক কমেন্ট মানে সাপোর্ট করেন আর কি এক কথায়, ঠিক আছে গাইজ। সো এখানে দেখেন আমি যে মডেলটাকে নিছি এটাকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে সো আপনাদের তাড়াতাড়ি দেখানোর জন্যই মূলত কুইক সিলেকশন টুলটা নিচ্ছি। দেন রিফাইন এজ এখান থেকে যদি কিছু চুল ফেরত পাইতে চাই আর কি আমরা এটা করতে পারি, হ্যাঁ এটা ঠিক আছে। দেন আমরা ওকে করে দেব। ওকে করার পরে কন্ট্রোল জে প্রেস করব এবং ভিতরে এই জিনিসটা আমরা একটু রিমুভ করব, ঠিক আছে গাইজ। সো এটাকে কুইক সিলেকশন টুল দেব। দেন এইখানে আমরা একটু সিলেক্ট করে নিই, দেন রিফাইন এজ এবং এইখান থেকে সরি গাইজ এটাকে আমরা কন্ট্রোল ডিলেট প্রেস করে দিই একবারে। দেন আমরা এটা 8 পর্যন্ত রেখে দেবো, ঠিক আছে। দেন এইখান থেকে যে এই চুলগুলো তার ফেরত পাবো না, দেন আমরা কী করবো এখান থেকে জাস্ট একটু হালকা একটু মুছে দেবো আর কি যাতে খারাপ না দেখা যায়। সো গাইজ দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরোটা মুছে ফেলছি। সো আপনাদেরকে বলবো আমি যেহেতু আমি তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করবো এই জন্য আর কি কুইক সিলেকশন টুল দিয়ে এটা করছি। সো আপনাদের সময় থাকলে অবশ্যই পেন টুল দিয়ে কেটে নেবেন। দেন আমরা আমাদের দুইটা সাবজেক্ট মডেল বা যেটাই বলেন না কেন আমরা কপি করে মানে কাট করে ফেলছি। দেন আমরা কি করব থাম্বনেল ডিজাইন মানে আমাদের জানতে হবে যে থাম্বনেলের পোস্টার ডিজাইনটা কত বাই কত হয় বা কী ধরনের হয়। সো হোয়াইট 119x1920 এবং হাইট হচ্ছে 1080 এবং রেজুলেশন 72। যেহেতু আমরা ইউটিউবে বা অন্য কোনো প্ল্যাটফর্মে দেবো ৭২ দিলেই হবে। ঠিক আছে, দেন ওকে করে দিলাম। এখান থেকে জাস্ট এটাকে নেব, দেন এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা, সবথেকে মেন ব্যাপার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা। ঠিক আছে গাইজ, এটা আপনারা সকলে জানেন, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে মেন। এখন আমরা যখন পোস্টার ডিজাইন করতে যাই আমরা নিজেরাই অনেক সময় ব্যাকগ্রাউন্ড চুজ করতে পারি না। ঠিক আছে, যে কোনটা দেবো কোনটা দেবো। সো আপনাদের সহজ বিষয় বলে দিই, যে কোনো একটা স্কাই টাইপের ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড নিলে হবে কি, স্কাই নিলে আপনারা সহজে মিলাইতে পারবেন জিনিসগুলো। সো এইখান থেকে আমি আমার যে ছবিটা, এটা একটু পরিষ্কার করতে হবে এবং গ্রিন কিছু ইফেক্ট আছে এটাকে একটু সরাই নিলাম। দেন আমরা প্রথমে কি করব, এখন আমরা কি করতে পারি, আমরা মূলত রিটাচিংটা করব। ঠিক আছে গাইজ, সো রিটাচিং করি স্টেপ বাই স্টেপ। সো দুইটা লেয়ারে কপি করে নিলাম, দেন এটাকে উপরে টপ করে দেব, অফ করে দেব। ফিল্টার থেকে ব্লর, গসিন ব্লর 3 পয়েন্ট, দেন এখান থেকে যাব হচ্ছে উপরের লেয়ারে ইমেজ, অ্যাপ্লাই ইমেজ 2 নম্বর লেয়ার। দেন সরি গাইজ এটা হয়নি, আমরা আবার যাব এখানে অ্যাপ্লাই ইমেজ 2 নম্বর লেয়ারটা, দেন এখান থেকে যাব হচ্ছে সাবস্ট্রাক্ট। দেন ওকে, এখান থেকে ব্লেন্ডিং মোড দেবো, গ্লিনিয়ার লাইট। দেন ওকে, এখন আমরা রিটাচিং করে নেব মিক্সার ব্রাশ টুল দিয়ে। সো গাইজ দেখতে পাচ্ছেন এখন আমি আমার ফেসটাকে রিটাচিং করতেছি, কারণ পোস্টার ডিজাইনে, থাম্বনেল ডিজাইনে রিটাচিং করাটা খুবই গুরুত্বপূর্ণ, যাতে মানে জিনিসটা ভালো দেখা যায় আর কি। কারণ ইউটিউবে বা যে কোনো প্ল্যাটফর্মে আপনি যখন দিবেন, যদি চোখে না বাঁধে, জিনিসটা ভালো না দেখা যায়, আপনার থাম্বনেল বা ইউটিউবে মানে ভিডিওতে কেউ ক্লিক করবে না। এই জিনিসটা মাথায় রাখবেন, থাম্বনেল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো আপনাদের এক্সট্রা একটা টিপস দিয়ে দিলাম ভিডিওর ভিতরে, অবশ্যই আপনারা থাম্বনেল যখন বানাবেন তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর সবথেকে মেন বিষয় হচ্ছে জিনিসটা যাতে দেখতে মানে আপনার কাছে দেখতে ভালো লাগে। ঠিক আছে, দেন আপনি নিজেও বুঝতে পারবেন তখন, হ্যাঁ যে এই জিনিসটা ভালো লাগতেছে, সবাই তাহলে দেখবে আর কি। ঠিক আছে, দেন থাম্বনেলের পরে যদি বলি, তখন আসবে আপনার কন্টেন্ট কেমন ভিডিও বানাচ্ছেন আপনি। ঠিক আছে, মানুষ পছন্দ করতেছে কি না, এই জিনিসগুলো। সো গাইজ রিটাচিং করে ফেলছি, হ্যাঁ এইটুকুই। ঠিক আছে, দেন আমি মডেলে রিটাচিংটা করব। সো 2টা লেয়ার কপি করে নিলাম, দেন এইটা ওকে। সো গাইজ অনেক দিন ধরেই বাংলা ভিডিও বানাচ্ছি, অনেক ভালোই ভিউজ আসতেছে, যতটুকু আসতেছে আমি অনেক খুশি। জাস্ট আপনাদের আরও একটু সাপোর্ট প্রয়োজন, কারণ আপনাদের কাছে ভিডিওগুলো পৌঁছাচ্ছে, জাস্ট আপনারা একটু সাপোর্ট করলে হয়তো অনেক দূর যেতে পারবো। সো গাইজ আশা করি আপনারা সবাই সাপোর্ট করবেন, এভাবে পাশে থাকবেন, তাছাড়া কিছুই বলার নাই। আর যে সকল ভাই ব্রাদার আমার চ্যানেলে নতুন, প্লিজ গাইজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি কমেন্ট আর আমার ফেসবুক, ইনস্টাগ্রাম লিঙ্ক সব দেওয়া থাকবে, এখান থেকে আপনারা নিয়ে আমাকে মেসেজ করতে পারেন। ঠিক আছে, সো গাইজ আমি কথা বলতে বলতে রিটাচিং করে ফেলি, কারণ রিটাচিং বলেই রাখছি যে রিটাচিংটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পোস্টার ডিজাইন করতেছি তো, যদি ভালো না হয় তখন আর কি, মানে রিটাচিং ভালো না হলে মূলত পোস্টার ডিজাইন ভালো হবে না। ঠিক আছে, আর এই মডেলটাকে আপনারা অনেকে মানে কমেন্ট করে বলছিলেন, ভাই এটা কি আপনার গার্লফ্রেন্ড বা ভাবি কি না। ভাই কিছুই না, জাস্ট এই মডেলটাকে আমি পাইছিলাম হচ্ছে আনপ্লাস, এখান থেকে নিয়ে নিয়েছিলাম। ঠিক আছে, জাস্ট এইটুকুই, তাছাড়া কিছুই না। ঠিক আছে, সো আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন, মানে পোস্টার ডিজাইনটা বিশেষ করে, কারণ আমি এর আগে করছি অনেকের পোস্টার মানে থাম্বনেল ডিজাইন, পোস্টার ডিজাইন, বাট ইউটিউবে এইভাবে আমি ভিডিও মেক করিনি কখনো। তো ভাবলাম একটা করেই দেখি, আর যদি আপনাদের অবশ্যই ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের যদি কোনো থাম্বনেল বা পোস্টারের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন। ঠিক আছে, সো গাইজ সব লেয়ারগুলো এক করে দিলাম, আর আমার এই লেয়ারটাও সব এক করে দেবো। এক করার পরে এখান থেকে সো আমি একটু হিরোর ভাব নিচ্ছি আর কি। ঠিক আছে, এটাকে মুখ টুল দিয়ে মুখ করে এখানে নিয়ে চলে আসবো। আর সবসময় একটা জিনিস আরেকটা বলে রাখি, যে আপনার মেন যে সাবজেক্টটা, মূলত আমি যেহেতু মনে করেন নায়ক বা যেটাই হই না কেন, এই জিনিসটাকে সবসময় একটু বড় রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, मैं सबजेक्ट एटा दें एटा मैं सबजेक्ट दुईटाई बड़ो रखबें जस्ट ओइटाके एकटु सामनेर दिके बड़ो रखार चेष्टा करबें ताहले थाम्बनेलटा देखते भालो लागबे आर कि ठीक आछे। सो आपनारा यूट्यूबे देखले बुझते पारबेन जे विभिन्न जे नाटकेर थाम्बनेलगुलो तैरि हय आर कि ठीक आछे। सो आपनादेरके ओइटा देखले आपनि आरो धारणा निते पारबेन आर कि ठीक आछे गाइस। तो देखते ही पाते हैं आमी किन्तु एखाने আমার তো মনে হচ্ছে এটাই ঠিক আছে। দেন আমার ফেসের কালারটা আমি একটু ঠিক করি যেহেতু ব্যাকগ্রাউন্ডের কালার একটু অন্যরকম। দেন এখান থেকে ক্যামেরার ফিল্টার দেবো ফেসের কালার কেমন থাকবে কেমন কেমন একটু কেমন টাইপের দেখি দেখি तो आज लाइट करब फेसर कलर भाई साहब एटा तो मॉडल मॉडल लगता कलोटा एक बढ़ाई दिल दें जो मे बनेट आटाके जस्ट एक कलर ग्रेडिंग करब कलर ग्रेडिंग बोलते एखान प्रथम कि करब लाल जो इफेक्ट आछे एकटु कमाय देव दें एटा एकटु कमाय देव फेसेर ग्लोटा एकटु बाड़ाय देव ठीक आछे। माने ऑरेंज कलरटा एकटु बाड़ाय नेबेन आर कि। देन आपनादेर जदि मने हय जे किछु कलर भालो लागतेछे ना जेरकम येलो कलर बा किछु कलर एखान थेके जस्ट आमि एकटु कमाय दिलाम ठीक आछे ओके करे दिलाम। এখন আরেকটা মূল কাজ হচ্ছে এখান থেকে মার্কস করতে আমাদের মডেলটাকে দেন বিরাশ নেব এখান থেকে হালকা রিমুভ করে দিবেন আর কি। দেন আমাকে আমার ছবিটাকে মার্কস করব এখান থেকে যাতে মিশে যায় আর কি ঠিক আছে বিষয়টা ব্যাকগ্রাউন্ড সরি গাইস। सो गाइज देखते ही पाते हैं स्टेप बाय स्टेप जेहेतु करते अपनारा अवश्य फलो करबें देखें। এখন আমরা কি করব আমরা কিছু হাইলাইট তৈরি করব ঠিক আছে। এই আমরা প্রথমে এই যে মডেলটার উপরে হাইলাইট তৈরি করব এখান থেকে সরি এইখান থেকে আমরা একটু আলো বাড়াই সরি আলো এর দিকে বাড়াবো এটাকে দেন ওকে করে দেব কন্ট্রোল আই প্রেস করব বিরাশ নেব। दें अपनारा कि करबें एखान जस्ट एक सरि बैकग्राउंड फरग्राउंड कलर एक देखे नीबें हाइलाइट दिले अनेक समय जिनिसटा रियलिस्टिक भावता थाके आर कि मने हय जे हाँ एटा रियल ठीक आछे एटा सब समय माथाय राखबें अपनारा। हाइलाइटटा खूबई गुरुत्वपूर्ण गाइज। सो देखते पाच्छेन एई जे दें আমাকে একটু হাইলাইট করতে হবে লাইটটা বাড়াই দিলাম ও দেন কন্ট্রোল আই প্রেস করব এইখান থেকে আমাকে একটু হাইলাইট করতে হবে দেন আমরা ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ আছে এটাকে রিমুভ করার জন্য আমরা কি করতে পারি আমরা এখান থেকে नॉइज रिमूवल एटा देखिए एटा दिला जाए कि ना एटा दिले जाबे जस्ट एक ब्लार इफेक्ट दीब ना अतटा माने ब्लार दिले होयतो खराब देखा जाबे। सो गाइज नॉइज रिमूव करे फेलछि देन आमाके एइखान थेके आमरा पोस्टारटा केटे निलाम। देन आरेकटा काज करी आमरा एइखान थेके कि करब একটা লেয়ার নিব দেন এখানে ব্লেন্ডিং মোড রাখবো এটা দেন আমরা কি করব ব্রাশটা নিব ব্রাশটা নেওয়ার পরে এখানে একটু লাইট হাইলাইট ইফেক্ট নিয়ে আমরা জাস্ট পিছনের দিকে একটু লাইট ইফেক্ট অ্যাড করব ঠিক আছে কারণ যাতে জিনিসটা আর কি চোখে বাঁধে আর কি আমাদের ঠিক আছে এই যে। সো বেশি দিব না হালকা হালকা দিব এটাকে যদি আমরা একটু হাইলাইট কমাই দিই তাহলে কেমন দেখা যাবে এবারে সুন্দর দেখা যাচ্ছে আর কি। सो गाइज অনেকটা হয়ে গেছে। দেন এখানে একটা জিনিস খারাপ লাগতেছে আমার, এখানে যে চুলটা আমি যে হেয়ার মাস্ক করেছিলাম এই জিনিসটা খারাপ লাগতেছে। সো এটা একটু রিমুভ করতে হবে, মাস্ক করে নেব, দেন ব্রাশটা নিয়ে এখান থেকে জাস্ট এখানে অ্যাপ্লাই করবো আর আমরা, ঠিক আছে, যাতে এই জিনিসটা খারাপ না লেগে যায়। সো এই যে হয়ে গেছে, আমরা তো হাইলাইট দিতে পারি এখন, ঠিক আছে। সো গাইজ দেখতে পাচ্ছেন এখন আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা আচ্ছা এটা পরে দেবো, আমরা এখন বাংলা টেক্সট অ্যাড করবো, ঠিক আছে। আর ফটোশপে যাদের বাংলা লেখা নিয়ে প্রবলেম হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, দেন আমি পরের টিউটোরিয়ালে বাংলা যে প্রবলেমগুলো হয় আর কি লিখতে ওইগুলো আমি আপনাদের বলে দেবো, কারণ এই ভিডিওতে বলতে গেলে অনেক সময় চলে যাবে, ঠিক আছে গাইজ। দেন আমি এখান থেকে বাংলা করে নেব এবং বাংলা কী টেক্সট দেবো এটা কিন্তু আমি এখনও ভাবিনি। সো গুগলের থেকে একটু হেল্প নিয়ে নেবো আমরা, ঠিক আছে গাইজ। সো এখান থেকে ফন্টের সাইজটা আমরা বড় করে নেব। দেন আমরা গুগলে যাব, এই যে আমার এখানে দেখেন সার্চ দেওয়া আছে, আমি লিখেছি বাংলা নাটক পোস্টার, দেন এখানে কিছু পোস্টার আসছে। সো এখানে আছে হচ্ছে তোমার হাতটি ধরে, সো এইটা আমার কাছে ভালো লাগছে, এটা আমি দিতে পারি, ঠিক আছে, তোমার হাতটি ধরে, জাস্ট আপনাদের দেখানোর জন্য আর কি, ঠিক আছে। আরও অনেক ধরনের পোস্টারের কিছু ভুলতে পারি না, দেন আমি যদি এখানে লিখি ভুলতে পারি না, ঠিক আছে, সরি বাংলাতে লিখবো, ঠিক আছে। এই যে এইখানে দেখেন অব্র দিয়ে লিখবো তো, ঠিক আছে, এখানে আসবে না, বাংলা ফন্ট আমার সিলেক্ট করা নাই, এখান থেকে দেখি বলতে আমি এটা আলাদা আলাদা করে নেব, যেহেতু অন্যখানে আমার দিতে হবে আর কি, পারি না পারি না, ঠিক আছে। সো এই যে দেখেন আমি এখানে যেটা আছে, দেন এটাই আমি এখানে লিখে দিয়েছি বলতে পারি না, বাট এখানে ফন্ট এটাও ভালো লাগতেছে, তাই না। সো আপনাদের যেটা ভালো লাগে অবশ্যই আপনারা এটা দিবেন, আমি ফন্টের সাইজটা একটু বড় করে দেবো, দেখি যে কেমন দেখা যায়, ঠিক আছে। আর সবসময় খেয়াল রাখবেন পোস্টটা যাতে সিম্পল রাখতে, কারণ সিম্পল রাখলে বিষয়টা ভালো লাগবে। এখানে দেখি ভুলতে পারি না, এই দুইটাই কিন্তু উপরেরটা ছোটো নিচেরটা বড়। দেখেন একটা জিনিস খেয়াল করবেন, পোস্টারের উপরের লেখাটা সবসময় ছোটো রাখা হয়, ঠিক আছে, আর দেন বড় মানে আপনার যেটা সুবিধা মানে দেখতে ভালো লাগে আর কি, ঠিক আছে। এই যে এখানে দেখলে আপনারা ধারণা নিতে পারবেন যারা নতুন আছেন আর কি, ঠিক আছে গাইজ। আপনাদের দেখানোর জন্য বলতেছি, এখানে ভুলতে পারি না, আমি যদি চাই এখান থেকে আমার ফন্টের স্টাইলগুলো আমি চেঞ্জ করতে পারি, ঠিক আছে। দেখি আমার কাছে কী কী ফন্ট আছে, এখানে বাংলা ফন্ট কিন্তু সহজে পাওয়া যায় না, ঠিক আছে, আর পাইলেও আমরা অনেক সময় সঠিকভাবে ব্যবহার করতে পারি না। এই যে ভুলটা আমি যদি এইটা এখানে দিই, দেন পারি নাটা আমি সিলেক্ট করে নেব, বলতে পারি না, একই ফন্ট দেবো কি নাকি এটা আরেকটা দেবো। সো গাইজ দেখি কেমন দেখা যায় আমরা যদি একই ফন্টটা দিতে পারি। সো বিষয়টা ভালোই লাগতেছে, এই যে সিম্পলের ভিতরে কিন্তু ভালো লাগতেছে, ঠিক আছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগতেছে, বাট আমি আরেকটু ট্রাই করে দেখি, হ্যাঁ। সো যদি অন্য কোনো ফন্ট ভালো না লাগে আমি দেন এটাই দিয়ে দেবো, ঠিক আছে গাইজ। সো আমার কাছে অনেক ধরনের ফন্ট আছে, এই যেগুলো দেখেন, এটা একটু ছোটো করে দিই। সো পোস্টার বানাইতে বেশি সময় লাগে না, আবার আপনি যখন কোনো বিষয় নিয়ে ভাববেন যে হ্যাঁ আমার এই ধরনের পোস্টার লাগবে, তখন আর কি একটু সময় নিয়ে বানাবেন, ঠিক আছে। আর ইউটিউবের জন্য বানালে তো একটু সময় নিতেই হবে। सो गाइस देखते पाচ্ছেন আমার কাছে কিন্তু অনেক ধরনের ফন্ট আছে বাট যদি আপনি একটু পেছানো গোছানো যে ফন্টগুলো থাকে আর কি ওইগুলো দেন জাস্ট ওইগুলো হয়তো ভালো লাগবে ঠিক আছে गाइस। सो এই ভিডিওটা মানে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে পোস্টার ডিজাইন নেক্সটে আরো কিন্তু ভিডিও আসবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও কিন্তু এখনো শেষ হয়নি পুরোটা দেখবেন তাহলে আরো নেক্সটে আরো কিছু কাজ বাকি আছে এগুলো আমি দেখাবো ঠিক আছে गाइस। सो এই যে আমার কাছে ফন্টগুলো দেখতে পাচ্ছেন तो अपन का जेगुल आवश्य अपनारा व्यवहार कर भूलते सो एन मूलत जेटा प्रथम व्यवहार करोटाई रेखे दी कारण समय नष्ट करा जाए ना ठीक है गाइज। हमें फन्टा रेखे दिलाम एखान रेगुलर हाँ बोलते दिन ये बड़ो कर निब दें भूलते 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 लेखाटा एक बड़ो करब ठीक है गाइज कारण पोस्टारे तो अपन अपना जेको लेखा एक बड़ो रखते हैं सरि नीचे देखे पारिनाटा मन एक छोट करते हैं एक ना अनेकटाई এটাকে ছোট করে নিয়ে আসলাম এখন আমরা এটাকে কালার চেঞ্জ করতে পারি ঠিক আছে গাইজ। সো আপনার যেটা কালার আপনারা পছন্দ করেন লাল বা ইয়েলো দেখতে পাচ্ছেন এই যে আপনার চোখে আর কি যেটা ভালো লাগে আর কি আপনি ওইভাবে দিবেন। আমি এটা মনে করেন এটা দিলাম দেন এখান থেকে ডবল ক্লিক করে ব্লেন্ডিং মোডে যে এখান থেকে কিছু অপশন আছে যে আপনারা এটা দিলে আর কি চোখে আরও ভালো লাগবে ঠিক আছে গাইজ। সো ইয়েলো কালারটা আমার পছন্দ হচ্ছে না ব্ল্যাকটাই পুরোটা ভালো লাগতেছে মানে ব্ল্যাকটা দেবো নাকি হোয়াইট কালার দেবো দেখি যে কোনটা ভালো লাগে দেন এখান থেকে আমরা ব্লেন্ড এফেক্ট দিতে পারি ঠিক আছে। किस ऑप्शन আছে গ্রেডিয়েন্ট যদি আপনারা অ্যাড করতে চান এই যে এখান থেকে গ্রেডিয়েন্ট এটা জোস লাগতেছে আমার কাছে দেন আমরা কি করব এটাকে ওকে করে দেব। ওকে করার পরে ভুলতে পারি নাটাও আমরা একই সেম ব্লেন্ডিং মোড দিয়ে দেব ঠিক আছে गाइस। সো দেখতে পাচ্ছেন অস্থির লেভেলের লাগতেছে আমরা জাস্ট পারি নাটা আর একটু বড় করে দিই এখানে দেন আমরা চলে যাব বলতে অ্যাপ্লাই সরি গাইজ। সো এটা এইখানে একটু সময় লাগবে কারণ এটা লিখতে কিন্তু আর কোথায় দিব কি না দিব এই যে আপনারা জাস্ট একটু ব্যাখ্যাচারা করে নেবেন এইখানে কিভাবে দেওয়া যায় আর কি ঠিক আছে। সো অনেক সময় লাগতেছে আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন। সো গাইজ আমি এইভাবে রাখি দেন আমরা যদি কিছু অ্যাড করতে চাই যে যেরকম কোনো কোম্পানি বা ইউটিউব চ্যানেলের নামটা আমি এখানে দিতে চাই আমরা দিতে পারি এখানে ঠিক আছে। সো আমি অত কিছু দেখাবো না জাস্ট সিম্পলি এটা রাখবো যদি ওইগুলো অ্যাড করি তাহলে কিন্তু আরও দেখতে সুন্দর লাগবে ঠিক আছে জাস্ট আপনাদের দেখাই যে তখন আর কি প্রফেশনাল ভাবটা থাকবে আর কি ঠিক আছে। এই যে এখানে দেখেন যে কিছু ওনাদের যে যারা আর কি নাটক লেখে এই মানে যেগুলো আর কি অভিনয় করে যে শিল্পীগুলো তাদের সব কিছু এখানে দেওয়া হয় এবং এইখানে দেখেন যে টেক্সটগুলো এবং লোগোগুলো লাগানোর ফলে আর কি মূলত প্রফেশনাল টাইপের লোগো হয় ঠিক আছে। সো মানে থাম্বনেল হয় পোস্টার হয় ঠিক আছে গাইজ। সো আমার কাছে সিম্পল এটা ভালো লাগতেছে আপনি যদি চান আপনার নাম এবং আপনার মানে যারা যারা ওই কাজের সাথে জড়িত সবগুলো ডিটেলসে লিখে এখানে আপনারা অ্যাড করতে পারেন ঠিক আছে। সো অনেক বড় হয়ে যাচ্ছে টিউটোরিয়ালটা। সো এখন আমি কী করবো মূলত কন্ট্রোল অল্ট শিফট প্রেস করে ই প্রেস করবো দেন এখানে আমরা কী করতে পারি আর আরও কাজ করবো এখানে আমরা ডজ অ্যান্ড বার্ন ইফেক্ট দেবো ঠিক আছে। সো ডজ অ্যান্ড বার্ন ইফেক্ট খুবই গুরুত্বপূর্ণ আপনাদের আগেও বলেছি কারণ ডজ অ্যান্ড বার্ন ইফেক্ট পোস্টারের জন্য বেশি গুরুত্বপূর্ণ গাইজ ঠিক আছে। কারণ এখানে অ্যামাউন্টটা অনেক বেশি হয়ে গেছে আমি এখান থেকে অ্যামাউন্টটা কমাই নিব। সো ডজ অ্যান্ড বার্ন ইফেক্ট পোস্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর দেখতে অনেক ভালো লাগবে আর কি, ঠিক আছে। সো গাইজ আমার শার্টের কালারটা কিন্তু আমি চেঞ্জ করিনি, ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এইখানে ডজন মার্ক ইফেক্ট দিয়েতে দেখেন প্রফেশনাল লুকটা, আই থিঙ্ক এরপরে আপনারা বুঝতে পারবেন ডজন মার্ক ইফেক্ট দেওয়ার পরে আর কি, ঠিক আছে। डॉस टूल दिलाम এবং হালকা বার্ন টুলটা দেবো আমরা এখানে। সো গাইজ আমি বারবার বলতেছি যে আপনাদের যদি এই পোস্টার ডিজাইনটা ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, দেন আমি নেক্সট ডে এই ধরনের পোস্টার ডিজাইন আরও নিয়ে আসবো, ঠিক আছে গাইজ। সো নিচে থেকে আমি মনে করি একটা কালো ইফেক্ট দিলে ভালো লাগবে, তাই না। সো অন্য যে কোনো আপনারা ইফেক্ট দিতে পারেন এখানে, আপনার যদি মন চায় আপনি। আমি একটু কালো ইফেক্টটা দিয়ে দেখি কেমন দেখা যায়, হালকা না এটা দেওয়া যাবে না, এখানে আমরা অন্য কোনো কালার দিতে পারি। দেখি অন্য কি কালার দেওয়া যায় এখান থেকে, এই কালারটা দিই, যেহেতু থাম্বনেইলে আমরা এই কালারটা ফন্টে ব্যবহার করেছি। তো এটা ভালোই লাগবে আর কি, আই থিঙ্ক। সো গাইজ এখানে হালকা একটু ইফেক্টটা দিয়ে দিলাম, আই থিঙ্ক আপনাদেরও ভালো লাগবে, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমরা কি করব, আমরা যদি লাস্ট আরেকটা কাজ করতে পারি, এখান থেকে কপি করে ফিল্টারের লাস্টে একটা কাজ করব, জাস্ট এখানে একটু লাইটগুলো ঠিক করে নেব, ঠিক আছে। এখানে আপনারা কন্ট্রাস্ট বাড়াইতে পারি, যদি হাইলাইট যে কোনো কিছু ঠিক করতে হয় আপনারা এগুলো বাড়াই নেবেন, ডিটেলস, স্মুথ, কালার নয়েজ, ঠিক আছে, এগুলো জাস্ট ঠিক করলে আপনাদের কোনো মানে প্রবলেম হবে না আর কি, দেখতে পাচ্ছেন এখানে। দেন এখান থেকে যাবো আমরা ভিনিয়েট দিব না হালকা দিতে পারি, ওকে ওকে করে দিলাম গাইজ, আর বেশি কিছু করব না। দেন আপনারা চাইলে একটু মডি ইফেক্ট অ্যাড করতে পারেন যাতে প্রফেশনাল আরও একটা লুক পাওয়া যায়, ঠিক আছে, হালকা বেশি দিবেন না। সো এই যে একটু মডি টোন দিলাম আর কি আমি। দেন লাস্ট আরও আরেকটা কাজ করবো, সিলেকশন কালার, দেন এখান থেকে ব্ল্যাক, যেহেতু ফন্টের কালারের সাথে আমাদের একটু কালার ম্যাচিং করাতে হবে। দেন এখান থেকে আমরা আবার যাব কালার ব্যালেন্স, ঠিক আছে গাইজ। সো হাইলাইটটা আমরা ইয়েলোর দিকে নেব। সো এখানে আপনাদের একটু মন মতো আর কি কালার গ্রেডিংটা করে নেবেন, যদি আপনাদের যেটা আর কি ভালো হয়। অনেক সময় দেখবেন যে পোস্টার বা থাম্বনেইলে এক কালারের একটা কালার টোন থাকে, ওইগুলো আপনারা দিতে পারেন আর কি, ঠিক আছে। সো এখন আমি যেদিকে দেবো ওই দিকেই ভালো লাগবে আর কি। সো আমি এত কিছু দিব না, জাস্ট এইখানে সব শেষ করতেছি গাইজ, ঠিক আছে। সো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আশা করি আপনাদের বোরিং লাগবে। সো আরেকটা সরি গাইজ, আমি চাইলে যদি অনেকে মানে লাইট অ্যাড করে, লাইট ইফেক্ট পিএনজি যেটা বলেন, আমি যদি এখানে একটা পিএনজি অ্যাড করি, এটা অ্যাড করলে কেমন দেখা হবে আমি একটু দেখাই। নর্মাল মুড স্কিন দেন এই যে দেখেন। সো এটা দেখেন আর একটা প্রফেশনাল লুক মানে হয় না, দেখতে কিন্তু জোশ লাগতেছে বিষয়টা। সো এগুলো আপনারা অ্যাড করতে পারেন, কোনো ব্যাপার না, আমি এখানে দিয়ে দিলাম, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে আর কি, ঠিক আছে গাইজ। এবারটা একটু ভালো লাগতেছে আর কি, আমার কাছে ভালো লাগতেছে। অবশ্য আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো গাইজ মূলত এই হলো পোস্টার ডিজাইন, এবং এইখানে যদি আপনি কোম্পানির লোগো টোগো এবং কিছু টেক্সট ব্যবহার করেন আশা করি খারাপ দেখা যাবে না, ঠিক আছে গাইজ। সো পোস্টার ডিজাইনটা কেমন লাগছে, খুবই সিম্পলের ভিতর দেখলাম, হয়তো টিউটোরিয়ালটা অনেক লম্বা হয়ে গেছে। সো গাইজ যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই ধরনের টিউটোরিয়াল আপনারা দেখতেছেন কিনা। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন, লাভ ইউ গাইজ, টাটা।